হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি বন্ধুরা ভালো আছেন। আমিও ভালো। আজকে আপনাদের মাঝে আবারও হাজির। তো আজকে আমি এসেছি একটা গরম নিউজ নিয়ে। আমরা অনেকে টিকটক এবং লাইকি ইউজ করি, তো টিকটক এবং কি লাইকি স্টার ওই যে অপুভাই এখন পুলিশের হাতে, পুলিশে ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে গেছে বলতেছি বন্ধুরা, শুনতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে। তো অপু, সে লাকি স্টার অপু এখন পুলিশে ধরে নিয়ে গেছে, এখন উনি থানায় আছে। তো কেন ধরে নিয়ে গেছে শুনেন তাহলে বন্ধুরা। উনি ওনার শুটিং করার জন্য উত্তরাতে একটা জায়গায় রাস্তা ব্লক করে উনি শুটিং করতেছিল। ওই টাইমে একটা ভদ্রলোক, তিন বন্ধু ছিল ওনারা, গাড়ি যেতে পারতেছে না। ওনাদের শুটিংয়ের জন্য প্রায় 10-20টা লোক ছিল এখানে, ছেলে পেলে ছিল, যেতে পারতেছে না। উনি নেমে বলতেছে এখানে কিসের শুটিং হচ্ছে, আমরা গাড়ি যাবে ওইদিকে। তর্কাতর্কির মাধ্যমে ওই অপু যেটা স্টার আর কি লাইকি স্টার, ওইটা নাকি হাত উঠাই, ওইটা এবং কি আরও দুই তিনটা বন্ধু হাত উঠাই তাদের উপরে আর কি। তো যাদের উপরে উঠাই তাদের মধ্যে একটা ডাক্তারও ছিল। তো ওনাকে বলতেছি, অপু ভাই আপনি কিসের স্টার হয়েছেন? আপনার নোয়াখালীর মানুষ, নোয়াখালী থেকে আপনি ঢাকায় আসছেন, আসার পরে আপনার এখনও তো পুরোদমই স্টারই হন নাই, আর লাইকি বা টিকটক করে স্টার হওয়া যায় বলেন? আচ্ছা তবুও মানলাম আপনি স্টার হয়েছেন, স্টার। চুল কতগুলো আপনার ওই যে ঝাড়ুর গিয়ার মতো করে, ঝাড়ু দেয় না ঘর ঝাড়ু, ওই যে গিয়ার ফুলের ঘর ঝাড়ু আমরা যে দিই, ওই ঘর ঝাড়ুর মতো আপনার মাথার চুল, ওই চুল নিয়ে আপনি ওখানে শুটিং করতেছেন। হ্যাঁ, আপনি কেমন শুটিং করতেছেন? শুটিংয়ে তো অনেক জায়গা পড়ে রয়েছে শুটিং করে, আর রাস্তায় ব্লক করে শুটিং করতেছেন। একটা গাড়ি হয়তো তার প্রয়োজনীয় দরকার হতে পারে, ইমার্জেন্সি যাবে, তা আপনি ছেড়ে দেন শুটিং করতেছেন বা গায়েটা ছেড়ে করেন। আর আপনাদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে কীভাবে আপনারা হাত উঠান তাদের গায়ের মধ্যে? আপনারা কি মানসিক রোগী নাকি? হ্যাঁ, এখন তো পুরোদমে মিলে যাচ্ছে আপনার মানসিক রোগী, চুলের সাথে আপনাদের এখন মানসিক রোগীর তারও সম্পর্ক আছে। কয়েকদিন আগে আপনাদের ওই যে তাও লাইকি স্টার নাই কে মামুন, উনিও মার খাইলো এরকম যাত্রাবাড়িতে যাচ্ছিল নাকি শুটিং গিয়া করার জন্য, কি অনুষ্ঠানে যাওয়ার জন্য একটা মেয়েকে প্রেজিং করে গেছে, ওই মেয়ের ভাই কি যাত্রা বাড়িতে ধরে মার দিয়েছে। তো কি আপনারা কি ভাই কিসের স্টার? একজন ওখানে মার খেতেছে আর আপনি এখন পুলিশের ওইখানে স্টার মানুষ, তো এগুলো আপনাদেরকে মানায় আপনারা? আর আপনাদের কি কি বাবা মা শিক্ষা দেয় নাই? নোয়াখালী থেকে আসছেন, আমার মনে হয় আপনার বাবা মা কিছু বলে না চুল এগুলো কি আপনার বুঝি না। স্টার হলেন কিভাবে ভাই? আপনাকে মানে ভদ্রভাবে ভালোভাবে স্টার বানায় নেয় কিন্তু, হ্যাঁ লাইক বা ফলো করে না। আপনার চুলের গিয়া দেখে আপনাকে কাকের মতো লাগে, আমার তো মনে হয় আপনাকে একটা কাকের মতো লাগে, আমার নিজে থেকে আপনাকে কাকের মতো লাগে। আর আপনার সাহস কীভাবে হয় নোয়াখালী থেকে এসে আপনি ঢাকায় শুটিং করতেছেন? আমরা তো এক জায়গাতে অন্য জায়গায় গেলে, আমাদের বাড়ি থেকে বের হয়ে সামনে বার আসতে গেলে 1-2 কিলোমিটার আমাদের সব মানে ভয়, কথা বলতে ভয় লাগে। হ্যাঁ, যেটা ভদ্র মানুষের অবশ্যই ভয় লাগার কথা, আপনার তো অভদ্র। নোয়াখালী থেকে এসে আপনি কীভাবে উত্তরাতে, তাও ওদের এলাকা, ওদের কি পিটান আপনি? তো দেখেন আপনি শুধু শুধু ভদ্র মানুষের সাথে লাগা কেমন মজাটা। আর আপনি এখন থানায়, থানায় দেখলাম পুলিশের সামনে আপনার চুল ধরে ধরে টানতেছে, অবশ্যই প্রশংসা করতে হয়। আপনার চুলের কালারটা অন্ধকারে উপায় সেই চিকচিক করতেছে আর লোকরা টানতেছে, হেব্বি মজা লাগে। তবে এটা আমার বলা উচিত হয় নাই যে আপনার চুল ধরে টানাটানি করেছে আমার হেব্বি মজা লাগতো, তো বলতে হয়, কারণ আপনার সাহস তো অতিরিক্ত হয়ে গেছে আপনাদের, সেজন্য বলতে হয়। পিচ্ছি পিচ্ছি পোলা আপনারা কি শুরু করছেন এগুলা, এখন যান থানায়, যান থানায় গিয়ে আপনার কি হয় অবস্থা দেখি। তো বন্ধুরা, আপনারা অনেকেই চিনেন অপু মামন, ওই কাকের মাথা গিয়ার মতো চুল, বাসার মতো চুল, ঝাড়ুর মতো চুল ওগুলো আর কি। তো ওনারা এখন ওনাদেরকে ওনারা বলবো না, উনি ওই যে অপু স্টার এখন পুলিশে ধরে নিয়ে গেছে, তো আমরা অপেক্ষা করি কী হয় ওনার। তো বন্ধুরা, আজকের মতো বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।